নমস্কার। যোগের সমাধি এবং যোগের সিদ্ধি এ বিষয়গুলি তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই যে অষ্টসিদ্ধি বলা হয়, যে যোগের অষ্টসিদ্ধি, এই যোগের অষ্টসিদ্ধি কী কী এবং কাকে বলা হয়, কীভাবে এটা কার্যকরী হয়, আজ সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যোগের সিদ্ধির বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে একটি কথা বলেছিলেন। উদ্ধব গীতাতে এটা আমরা পাই, জিতেন্দ্রিয় স্থির চিত্ত জিতবান আমাতে চিত্ত ধারণকারী যোগীর নিকটে যাবতীয় সিদ্ধি উপস্থিত হয়। ওই সকলের মধ্যে আটটির আমি স্বভাবত আশ্রয়, গুণ অর্থাৎ সত্ত্বগুণের উৎকর্ষ আর দশটির কারণ। তাহলে এই অষ্টসিদ্ধি কী, যে আটটা সিদ্ধির কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, তা হলো আমরা এক এক করে জেনে নেব। অনিমা, মহিমা, লঘিমা এবং প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা ও সর্বকাম বসায়িতা, এই কটি। এই এই আটটিকে সচরাচর যোগের অষ্টসিদ্ধি বলা হয়ে থাকে। এবার এর অর্থ কী? অনিমা অর্থে দেহকে পরমাণুর ন্যায় সূক্ষ্ম করবার শক্তি, মহিমা অর্থে দেহকে ইচ্ছামতো দীর্ঘপ্রস্থে বৃত্তিকরণ শক্তি, লঘিমা অর্থে দেহকে লঘু অর্থাৎ হালকা করবার শক্তি, প্রাপ্তি অর্থে ইন্দ্রিয়গণের উপর সম্পূর্ণ কর্তৃত্ব, শ্রুত ও দৃষ্ট যাবতীয় পদার্থে যে ভোগদর্শন সামর্থ্য তার নাম হচ্ছে প্রাকাম্য, ঈশিতা অর্থে শক্তি সকলের প্রেরণ, বসিতা অর্থে বিবিধ বিষয়ভোগে সঙ্গহীনতা, যাহা যাহা কামনা করা যায় তাহার সীমাপ্রাপ্ত হওয়ার নাম সর্বকাম বসায়িতা। সাংখ্যদর্শন বলেন প্রাপ্তি অর্থে দূরস্থ বস্তুকে নিকটে পারবার শক্তি, যথা অঙ্গুলি দ্বারা চন্দ্রমণ্ডলকে স্পর্শ করবার শক্তি, এবং প্রাকাম্য অর্থে ইচ্ছার উদ্রেক হলে কোনো মতে তাহার ব্যাঘাত না হওয়া। এই হচ্ছে অষ্টসিদ্ধির যে সংক্ষিপ্ত ভাগ, এগুলি আমরা ভাগবতের উদ্ধব গীতা এছাড়া বিভিন্ন জায়গায় যোগশাস্ত্রে আমরা কিন্তু পেয়ে যাব। এই দেহে ক্ষুদ্র পিপাসাদি রাহিত্য দূর হতে শ্রবণ ও দর্শন, মনোবেগে দেহের গতি, অভিলষিত রূপপ্রাপ্তি, পরের শরীরে প্রবেশকরণ, স্বেচ্ছায় মৃত্যু, দেবতাদিগের সহিত যে ক্রীড়া তাহার প্রাপ্তি, মননের অনুরূপ লাভ, আর যার গতি কোথাও প্রতিহত হয় না এতাদৃশী আজ্ঞা, এই দশ গুণ জনা সিদ্ধি। তাহলে ত্রিকাললজ্ঞতা দ্বন্দ্ব দ্বারা অভিভূত না হওয়া, পরের চিত্রা চিত্তাদি জানিতে না পারা, অগ্নি, জল, সূর্য ও বিষ প্রভৃতিকে স্তম্ভিত করে রাখা এবং কোনো জায়গা থেকে পরাজিত না হওয়া, যোগ ধারণায় এই পঞ্চ ক্ষুদ্র সিদ্ধি ও উদ্দেশ্যে কথিত হয়েছে। এ বিষয়ে, যোগের এই সিদ্ধি বিষয়ে রামচন্দ্র বশিষ্ঠদেবকে জিজ্ঞাসা করায় বশিষ্ঠদেব তাহাকে যে সকল অবিদ্যা সিদ্ধ তত্ত্বজ্ঞানীর অপাপ্র রূপে বলেছিলেন তা হল ব্রহ্মজ্ঞানীর জীবনমুক্ত শরীরযুক্ত ব্রহ্মজ্ঞানীর আকাশ গমনাদি শক্তি কি নিমিত্ত হয় না? বশিষ্ঠ বলেছিলেন, হে রাঘব, ব্রহ্মজ্ঞান ন্যায় এমন অমুক্ত ব্যক্তিও দ্রব্য মন্ত্র কর্ম জ্ঞান দ্বারা আকাশ বিহন করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অষ্টসিদ্ধি কী এবং তত্ত্বজ্ঞান কীভাবে লাভ করা যায়। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।